পরবর্তী বল কাজল শুকুর আলী ক্যাচ আকারে উঠেছে সেখানে দুজন ফিল্ডার আছেন ক্যাচ হতে পারে এবং ক্যাচ মাসুমের হাতে কাজলের বলে এমডি মনির হোসেন আমাদের সাথে সংযুক্ত আছেন জাতীয় দলের আছে কেউ এই খেলায় আজকে কিন্তু জাতীয় দলের কোনো খেলোয়াড় নেই কিন্তু টেপ টেনিস তারকা ক্রিকেটার শুকুর আলী নারায়ণগঞ্জের সন্তান এই মাঠে এসে খেলছে বিরাটের সন্তান বোলিংয়ে রয়েছেন দেখা যাক এক অতিথি অন্য অতিথির মোকাবেলা করবে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন একটি বল হয়েছে কোনো রান আসেনি কাজল বল করছেন ভালো ডেলিভারি ছিল ব্যাটসম্যান শুকুর আলী সম্পূর্ণভাবে ফাস্ত হতে হয়েছে বুঝে ওঠার আগেই বল কিন্তু তার গায়ে আঘাত আনে যার দরুন কিন্তু ডট বলে পরিণত হলো পরবর্তী বল কাজল শুকুর আলী ক্যাচ আকারে উঠেছে সেখানে দুজন ফিল্ডার আছেন ক্যাচ হতে পারে এবং ক্যাচ মাসুমের হাতে কাজলের বলে আউট হয়ে সাজ ঘিরে ফিরে যাচ্ছেন কিন্তু অতিথি খেলোয়াড় সেই শুকুর আলী টার্গেট ছিল শুকুর আলীকে তারা কিন্তু এই মুহূর্তে মাঠ থেকে তুলে নিয়েছে কাজল কাজল আজ যেমন ব্যাডে জোর দেখিয়েছেন ঠিক তেমনি কিন্তু প্রথমবারে এসেই কিন্তু বাজি মাত করে নিয়েছেন তিনি শুকুর আলীকে তুলে নিয়েছেন রিফাত রহমান অমিত এই মুহূর্তে পরবর্তী বল করছেন কাজল তার বলে রিফাত রহমান অমিত দারুণ বল ছিল বক করেছেন সেখান থেকে একটি রান সংযুক্ত হয়েছে কিন্তু বোলারেরা যারা ফিল্ডিং করছেন তাদের বোলাররা কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ের চেষ্টায় রয়েছেন দেখা যাক বল খেলা বলতে কাজল ভালো ডেলিভারি ছিল ব্যাটসম্যান দিয়ে কিন্তু বিচার করা সম্ভব নয় তারপরেও বলবো আজকের খেলা শেষ পর্যন্ত হয়তো প্রতিযোগিতামূলক খেলা হবে বলতে না বলতে কাজল পরবর্তী ওভারের প্রথম বলেই কিন্তু বাজিমাত করে নিয়েছেন আরেকটি উইকেট আরেকটি উইকেট যাই হোক আমরা লোকালদের এই মুহূর্তে চলাচলি রয়েছে আপনারা লোকালদের ওপর বর করেই কিন্তু দেখা যাক ইংল্যান্ড ইলেভেন তারা জয়লাভ করতে পারে কিনা এই মুহূর্তে দুই হার্ড হিটারটি অমিত যাকে বলে তাকেন সেই লেফটি অমিত কিন্তু রয়েছেন দেখা যাক এই দুই ব্যাটসম্যান দলের জন্য কতটুকু সফলতা বয়ে নিয়ে আসতে পারেন কাজল কিন্তু ইতিমধ্যে এক ওভার তিন বল করেছেন এক রান দিয়ে দুটি উইকেট আদায় করে নিয়েছেন বল করে যাচ্ছেন ইতিমধ্যে যে দুটি উইকেটের পতন হয়েছে সেই দুটি উইকেটই কিন্তু কাজল আদায় করে নিয়েছেন লেগ বাই আকারে একটি রান শুধু ধন্যবাদ ভাই হাজিপুরের সন্তান সেই জাকির কিন্তু আজ খেলছেন ইংল্যান্ড ইলেভেনের হয়ে কাজল বুঝে ওঠার আগেই কিন্তু ব্যাটসম্যানকে বিট করে বল চলে যায় উইকেট রক্ষকের বিশ্বস্ত ক্লাসে আজ তিনি বোলিংও কিন্তু ভালো বল করছেন তিনি দুই ওভার দুই উইকেট এক রান দিয়েছেন আপনারা বুঝতেই পারছেন আজকের খেলাটা কতটুকু কাজলময় ক্রিকেট বলতে হবে আজকের এই দিন যেমন ব্যাটিংয়ে তাণ্ডব দেখিয়েছিলেন তেমনি কিন্তু বোলিংয়ে এসেও ভালো বল করছেন খেলোয়াড়দের মধ্যে যেমন ফিল্ডিং তেমন বলি তেমন ব্যাটিং অর্থাৎ তিন ফর্মেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সান ভাই আবার আমাদের সাথে না ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আজকে খেলাও জমজমাট হওয়ার কথা ছিল সেখানে কিন্তু অনেক ইংল্যান্ড আসতে পারে অনেকটাই বলার ফিল্ড সাইড ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেভার করছে যে নয় বার চার বলের খেলা পরিসমাপ্তি হয়েছে কাজল পাবেল পাবেল পরাস্ত হতে সংযুক্ত হয়েছেন এবং তিনি আমার হাতে এনে আমাদেরকে আইসক্রিম দিয়েছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতি ওভারের প্রয়োজন কাজল দুটি বল করেছেন দুটি বলই ডট বল আদায় করে নিয়েছেন কাজল কিন্তু আজকে দারুণ কাজলময় ক্রিকেট বলতে হবে কাজলময় বিকেল বলতে হবে আজকের খেলা একমাত্র নায়ক যিনি ব্যাটে বলে দুই প্রান্তেই কিন্তু নিজেকে উজাড় করে দিয়েছেন অতিথি খেলোয়াড় হিসেবে
পারে ক্যাচ আকারে উঠেছে সেখানে ফিল্ডার হয়েছেন এবং ক্যাচ